গাম্বিয়ার পর উজবেকিস্তান অভিযোগ করেছে, ভারতে তৈরি সর্দি কাশির সিরাপ খেয়ে দেশটির 18 শিশুর মৃত্যু হয়েছে। এই অভিযোগের পর উত্তরপ্রদেশের ওষুধ প্রস্তুতকারী সংস্থা মেরিয়ন বায়োটেক প্রাইভেট লিমিটেডকে সর্দি কাশির সিরাপ ডক ওয়ান ম্যাক্স উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। আমন্ত্রণ 5 মিনিটে আজকের বিশ্ব সংবাদের সঙ্গে আছি আইডি নায়াত। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সিরিয়ার অতর্কিত হামলায় 10 তেল শ্রমিক নিহত। হামলা চলছে, কিয়েভ বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার আহ্বান। উজবেকিস্তানে শিশু মৃত্যু, উত্তরপ্রদেশে সিরাপ উৎপাদনে নিষেধাজ্ঞা। আবারও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বিশ্ব নেতাদের অভিনন্দন। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। সিরিয়ার পূর্বাঞ্চলে দুর্বৃত্তদের হামলায় একটি তেল ক্ষেত্রের 10 শ্রমিক নিহত হয়েছেন। বার্তা সংস্থা সানা শুক্রবার এই তথ্য জানিয়েছে। সিরীয় বাহিনী আইএস জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরুর মাত্র একদিন পরেই প্রাণঘাতী এই হামলার ঘটনা ঘটল। সানার খবরে বলা হয়েছে, দেইর আজ জোর প্রদেশের আল তাইম তেল ক্ষেত্র থেকে শ্রমিক পরিবহনকারী তিনটি বাসকে লক্ষ্য করে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে 10 জন নিহত এবং আরও 2 জন আহত হয়েছেন। তবে হামলা কিভাবে চালানো হয়েছে এবং কারা এর জন্য দায়ী সে বিষয়ে কিছুই জানায়নি সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থাটি। ইউক্রেন জুড়ে বিমান হামলার সাইরেন বেজে উঠেছিল শুক্রবার ভোরে। এর পরপরই কিয়েভের বাসিন্দাদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে যাওয়ার আহ্বান জানায় কর্তৃপক্ষ। ইউক্রেন সরকারের দাবি, বৃহস্পতিবার থেকে ফের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে রাশিয়া। রাজধানী কিয়েভ সহ ইউক্রেন জুড়ে বিভিন্ন শহরে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মধ্য, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম ইউক্রেনে দেশটির বিমান বাহিনী রাশিয়ার ছোড়া 54টি ক্ষেপণাস্ত্র এবং 11টি ড্রোন ভূপাতিত করেছে। গাম্বিয়ার পর উজবেকিস্তান অভিযোগ করেছে, ভারতে তৈরি সর্দি কাশির সিরাপ খেয়ে দেশটির 18 শিশুর মৃত্যু হয়েছে। এই অভিযোগের পর উত্তরপ্রদেশের ওষুধ প্রস্তুতকারী সংস্থা মেরিয়ন বায়োটেক প্রাইভেট লিমিটেডকে সর্দি কাশির সিরাপ ডক ওয়ান ম্যাক্স উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। জানা গেছে, নয়ডার ওষুধ প্রস্তুতকারী সংস্থাকে প্রোপিলিন গ্লাইকলযুক্ত অন্য ওষুধগুলোর উৎপাদনও বন্ধ রাখতে বলা হয়েছে। আবারও ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বেনিয়ামিন নেতানিয়াহু। তৃতীয় দফায় এবার ক্ষমতায় বসলেন তিনি। স্থানীয় সময় বৃহস্পতিবার ইসরায়েলি পার্লামেন্টে নেসেটে নেতানিয়াহুর সরকার নিয়ে অনাস্থা ভোট হয়। এতে জয়ী হন নেতানিয়াহু। 120 সদস্যের নেসেটে তার নতুন সরকারের পক্ষে ভোট দেন 63 জন, বিপক্ষে ভোট পড়ে 54টি। ভোটাভুটির পরপরই শপথ গ্রহণ করেন কট্টর ডানপন্থী এই নেতা। এর আগে 1996 সাল থেকে 1999 সাল পর্যন্ত প্রথম মেয়াদে এবং 2009 সাল থেকে 2021 সাল পর্যন্ত দ্বিতীয় মেয়াদে দেশটির প্রধানমন্ত্রী ছিলেন নেতানিয়াহু। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদী মারা গেছেন। শুক্রবার ভোর 3:30 দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে হীরাবেন মোদীর বয়স ছিল 99 বছর। মায়ের প্রয়াণের খবর নিজেই টুইট করে জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় সরকার আয়োজিত অনুষ্ঠানে আবারও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দেখে জয় শ্রীরাম স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার হাওড়া স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে তৃণমূল সুপ্রিমোকে দেখে জয় শ্রীরাম স্লোগান তুলেছিল একদল বিজেপি সমর্থক। তিনি এতে এতটাই ক্ষুব্ধ হন যে শেষ পর্যন্ত মঞ্চেই ওঠেননি। এ সময় রেলমন্ত্রী স্লোগান দেওয়া বিজেপি কর্মীদের থামানোর চেষ্টা করছিলেন। হাত জোর করে মুখ্যমন্ত্রীকে মঞ্চে ওঠার অনুরোধ করতেও দেখা যায় তাকে। কিন্তু মমতা সাফ জানিয়ে দেন তিনি মঞ্চে উঠবেন না। মূল মঞ্চের পাশেই সবুজ পতাকা হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে। পরে সেখান থেকেই বক্তব্য রাখেন তিনি। দর্শক, এই ছিল এখনকার মতো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।